নমস্কার। আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যে এই বছর এসএসসি বা মাদ্রাসা এক্সাম কখন হতে পারে, কারণ মাদ্রাসা ফর্ম ফিল আপ চলছে, এই পরীক্ষাটা কোন সময় হবে। এবং একটা খুব ভালো অবজারভেশন নিয়ে এসেছি, মূলত ইংলিশ এসএসসি যারা দিচ্ছে এবং যারা দিচ্ছেন বাংলা এসএসসি ওদের জন্য। তারা নমস্কার, ওয়েলকাম টু বিএস একাডেমি, একটি অনলাইন কোচিং সেন্টার। মোটামুটি এক্সাম হতে পারে আপনার 5 মাস পরে, কারণ ফর্ম ফিল আপ চলছে, যে কোনো ফর্ম ফিল আপে 3 মাস পর এক্সাম হয়। তো এরা আশা করি একটু বেশি নেবে, 4 থেকে 5 মাস এরা নেবে আর কি। তো 5 মাস পরে বন্ধু এক্সাম হবে, এবং প্রত্যেককে বলবো যে এখন মূলত আপনারা জোর দেবেন সাবজেক্টের উপরে। আর পিটি এক্সাম ঘোষণা হবে 12 জুনের পরে, ঠিক আছে? কথাটা মিলিয়ে রাখবেন। আজকে হলো ডেটটা আপনার 28 তারিখ, ক্লিয়ার? এবং একটা খুব ভালো অবজারভেশন নিয়ে এসেছি আমি গতকাল রাত্রিবেলাতে, অনেক প্রশ্ন আমি চেক করছিলাম বাংলা এবং ইংলিশের এসএসসির জন্য। তাদেরকে বলে রাখি, ইংলিশ এসএসসি যারা আছেন তাদের জন্য একটা সুখবর, আমাদের স্যার ব্যাচ শুরু করে দিয়েছেন, ভর্তি এখন চলছে। যারা চাইছেন ভর্তি হব অনলাইনে, এখানে পিডিএফ নোটস, মক টেস্ট এবং চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা, লাইভ ক্লাস, রেকর্ড ভিডিও সব দেওয়া হবে। ভর্তি এখানে হতে পারেন, ক্লাস কিন্তু চলছে, পরে কিন্তু রেটটা আমাদের বেড়ে যাবে। আর যারা বাংলা রয়েছেন আর কি এসএসসি, ওদের জন্য বলি আর কি যে গতকাল আমি একটা বিষয় আমি দেখছিলাম আর কি, সমস্ত 2016 প্রশ্নপত্র আমি দেখলাম, 2011 প্রশ্নপত্র আমি দেখলাম। আমি দেখলাম একটা বিষয় যে তখন ধরুন একটু প্রশ্ন ধরুন তখন মোটামুটি পরীক্ষা হতো আর কি 55 মার্কসের। তো আমি সেখানে দেখলাম যে কোথা থেকে বেশি প্রশ্ন আসছে, মানে এবছর ধরুন 90 নম্বরে পরীক্ষা হবে। তো আর আমি আমার এখানে বাংলার এসএসসি শুরু করেছি অলরেডি, বাংলা ছেলে আমি ভর্তি প্রচুর হচ্ছে, এখন রেট কম আছে 199 টাকা, 1 তারিখ থেকে সেটা বেড়ে হয়ে যাচ্ছে 300 টাকা। অতএব এখন যারা ভর্তি হবেন তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন, কারণ কিছুদিন পর থেকে রেট হয়ে যাচ্ছে 299 টাকা, মানে 100 টাকা বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে 1 জুন থেকে। ওকে, দেখুন বিষয়টা হলো এমনি যে আমি দেখলাম আর কি একটা বিষয় যে কোনখান থেকে বেশি প্রশ্ন দিচ্ছে। তো এবারে 90 নম্বরের পরীক্ষা হবে, সে 90 নম্বরের মধ্যে আমি যেটা আর কি হিসাব করেছি যে 30 নম্বর সাহিত্যের ইতিহাস, 30 নম্বর আপনার গ্রামার, 30 নম্বর আপনার রয়েছে টেক্সট বুক, আপনাদের সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, কুনিয়ার, বোধসঙ্গ ডায়েরি। কিন্তু আমি দেখলাম যে কদিন আগে একটা মানে আগের বছরগুলোতে যে পরীক্ষাটা হয়েছে সেখানে সব থেকে বেশি প্রশ্ন দিচ্ছে গ্রামার থেকে, এবং সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ থেকে প্রশ্ন কিন্তু এসছে। অতএব এবার যদি সেটা ওরা ফলো করে, মানে প্রতিবার তো চেঞ্জ হয়, ডিপেন্ড করে যে কোশ্চেন মনে আছে তার উপরে। তো আমার মনে হয় যে ব্যাকরণ পার্টটা থেকে বেশি প্রশ্ন কিন্তু বন্ধু আসবে, কারণ ব্যাকরণ পার্ট জানতেই হবে, একজন টিচার যিনি তিনি আর কি আগামী দিনের টিচার, হবু টিচার, তার সব সর্বদা ব্যাকরণ জানা খুব জরুরি। অতএব আমার মনে হয় যে ব্যাকরণ থেকে প্রশ্ন হতে পারে 40 মার্কসের, আর টেক্সট হতে পারে 20 মার্কসের, আর 30 নম্বর থাকবে আপনার সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে কিন্তু আপনার আধুনিক যে যুগটা রয়েছে সেটা বন্ধু আপনি ভালো করে করবেন, একদম শ্রীরামপুর মিশন থেকে শুরু করে আপনি কিন্তু চালিয়ে যাবেন। অতএব আমার কাছে যারা পড়ছে তাদেরকে আমি দারুণ নোটস দিচ্ছি, পিডিএফ নোটস দিচ্ছি, মক টেস্ট নিচ্ছি, আর আপনার এখানে ক্লাস চলছে, লাইভ ক্লাস, রেকর্ড ভিডিও সব চলছে। যারা ভর্তি এখন হচ্ছে না ভর্তি হয়ে যান, কিন্তু না হলে 1 তারিখ থেকে ভর্তি হলে টাকা লাগবে 299 টাকা মান্থলি, এখন অফারটা আছে 199 টাকা মান্থলি। এখনও কিন্তু 3 দিন হাতে আপনার আছে, পারলে ভর্তি হতে পারেন, না হলে কিন্তু খুব মুশকিল। আমার কাছে এলে আমাকে রেডিমেড নোটস দেবো, ক্লাস করাবো, সব কিছু এখানে কিন্তু পেয়ে আপনি যাবেন। একমাত্র এসএসসি আমরাই কিন্তু বেশি আর কি পড়াচ্ছি এখানে মধ্যে অনলাইনে, অন্য কোথাও ওই অফলাইন পড়ে এখন লাভ নেই, এখন অনলাইনে যুগ চলছে, অনলাইনে সবাই পড়ছে, এখন সময় সাশ্রয় আর কি হচ্ছে, সেই সময়টা আপনি কাজে লাগান আপনার পড়াশোনাতে। রাখছি বন্ধু, প্রত্যেককে ধন্যবাদ।